উপস্থিত হয়েছেন সকলের কথার পত্রিকাটি স্বাগত সংখ্যা, তার নিয়মিত তার মূল্যবান লেখাটি দেন মাননীয় শ্রী সভা পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রিয় গাছে জল সিঞ্চনের মাধ্যমে আমরা বলতে পারি আমাদের শেখরে জল দাও, আমাদের সভ্যতার শেখরে, আমাদের সংস্কৃতির শেখরে, ঐতিহ্যের শেখরে, ভালোবাসা রয়েছে একাধিক দিকপাল ব্যক্তি, তারা ক্রীড়া জগতের গুণীজন, তারা শিল্প এবং সাহিত্য জগতের গুণীজন, তারা আজকে শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের এই মঞ্চে। যে তিনজনের নামাঙ্কিত মঞ্চে আজকের এই মঞ্চ উৎসর্গীকৃত, সেখানে পুষ্প দিয়ে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন মঞ্চে উপস্থিত বিশিষ্ট গুণীজন। আপনাদের করতালির মধ্যে দিয়ে এই সম্মান প্রদান অনুষ্ঠানটি হোক। সকলের কথা সৃজন সম্মান কবি নিরালা সাহিত্য সম্মান, সাহিত্য সাধক ভূতনাথ পানিগ্রাহী, কবি ও কথাকার ভূতনাথ পানিগ্রাহী লিখেছেন অনেক, যিনি রামকৃষ্ণ পরমহংস দেবকে এই 15 বছরের যে অনুষ্ঠান তাতে সমবেত সুনাগরিক ভদ্রমণ্ডলী আপনাদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাই এবং অগ্রজদেরকে প্রণাম নিবেদন করি। আমার এটা নিয়ে 12 বার এখানে অ্যাটেন্ড করা হলো, 15 বছরের মধ্যে 12 বার আমি এখানে অ্যাটেন্ড করেছি একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, এবং এই ব্যবস্থাপনা একজন অনুরাগী হিসাবে। কোনো কাজ কেউ একা করতে পারে না, একটা টিমে কাজ করতে হয়, কিন্তু সকলের নাম বলা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি এই সমগ্র ব্যবস্থাপনা 15 বছর ধরে যিনি নিষ্ঠার সঙ্গে করে আসছেন, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত করেন ডিসেম্বর মাসের কোনো এক রবিবারে, মাননীয় সুজিত ভৌমিক বিশিষ্ট সাংবাদিক তাকে এবং সঞ্চালক আরিফ ভাই সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে চাঁদের হাত বিভিন্ন স্তরের দিকপাল ব্যক্তিত্বরা যারা পশ্চিমবঙ্গে অত্যন্ত সম্মানীয়, তাদের বিভিন্ন ধরনের প্রতিভা তারা ইতিমধ্যে বিকশিত করে আমাদের সকলের শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছেন। আমি সকলকে একযোগে সম্মানিত মঞ্চকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। আমি যেহেতু এখান থেকে প্রস্থান করে খড়গপুর যাব, তাই আপনাদের সঙ্গে শুধু সাক্ষাৎ হলো, আয়োজকদেরকে অভিনন্দন জানালাম, সকলের কথাতে একেবারে ঘরোয়াভাবে গ্রামের কথা, অভিজ্ঞতার কথা, আমার চলার পথের কথা বিভিন্ন সময়ে আমি তুলে ধরেছি। কখনো বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর তার শতবর্ষের অর্ঘ আমার লেখায় পাবেন, কখনো পাবেন তাম্রলিপ্তের অতীত ইতিহাসের কথা, কখনো পাবেন সর্বাধিনায়ক সতীশ সামন্তের কথা, কখনো পাবেন বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার কথা, কখনো পাবেন ব্রিটিশদের বিরুদ্ধে হার না মানা মেদিনীপুরের লড়াইয়ের কথা, কখনো পাবেন নন্দীগ্রাম জমি আন্দোলনে ইতিহাসের কথা, তার জয়যুক্ত হওয়ার সোপানের কথা। ঠিক একইভাবে এবারে আমার লেখাতে আমি নারী শক্তির পুজো করেছি,
না জাগিলে নর নাই বিশ্ব জাগে না। আমি মাতৃশক্তির বন্দনা করেছি যে বিভিন্ন জায়গায় আমার যে কর্ম, আমার যে সামাজিক রাজনৈতিক দায়বদ্ধতা, মানুষের প্রতি দায়বদ্ধতা, তা করতে গিয়ে কিভাবে একেবারে সাধারণ প্রচারের আড়ালে থাকা, কোন সরকারি বা জনপ্রতিনিধি না হয়ে, ক্ষমতাশালী না হয়েও বীরাঙ্গনা মহিষীরা কিভাবে আমাকে অনুপ্রাণিত করেছেন, তার কিছু অভিজ্ঞতা ছোট্ট করে তুলে ধরেছি। আশা করি আপনারা পাঠকরা পাঠিকারা সেটা পড়ে সমৃদ্ধ হবেন এবং আগামী দিনে নিশ্চিতভাবে চলার ক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে অনুপ্রাণিত হব। পরিশেষে একটা কথাই বলব শুধু, যে আমাদের শেখার কোনো বয়স থাকা উচিত না, আর জানারও শেষ কখনো হয় না, এটা বাস্তব। তাই আমরা যে যেখানেই থাকি না কেন, ক্ষমতাশীল ক্ষমতাহীন যত জায়গায় থেকে সব ক্ষেত্রে উঁচু উঠি না কেন, আমাদের সবসময় জানতে হয়, শিখতে হয়। আমরা যদি ঠিকমতো শিখতে না পারি তাহলে আমাদের মুখ থেকে বেরিয়ে আসবে, মা মাতঙ্গিনী হাজরা তমলুকে শহীদ হননি, পিছাবলিতে শহীদ হয়েছে। আমাদের মুখ থেকে বেরিয়ে আসবে বর্ণ পরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগর মহোদয় নয়, সুরেশচন্দ্র সামন্ত। তাই আমি সকলকেই বলবো, ভালো করে শিখুন, জানুন, পড়ুন, মেদিনীপুরের অতীত ইতিহাসকে জানুন, তারপরে মেদিনীপুর নিয়ে সত্য কথা সঠিকভাবে উপস্থাপন করুন। এর জন্যই মোবাইল ফোন নয়, বই প্রয়োজনীয়তা আছে। সবাই খুব ভালো থাকবে। অনেক ধন্যবাদ, অনেক শ্রদ্ধা, সংখ্যা প্রকাশ। এই বছরটি 15 বছর সকলের কথা উৎসব সংখ্যা প্রকাশে 15 বছরের একটি স্মরণীয় মুহূর্ত, সেই মহেন্দ্রক্ষণ, সকলের কথা উৎসব সংখ্যা প্রকাশ।